এইস বি করে তোমাদের স্বাগতম আমরা আজকে দেখব অ্যানালেটিক অ্যান্ড ব্যাক জিওমেট্রিক চাপ্টার টু পেয়ার অফ স্টেট লাইন এর আমরা এই অধ্যায়ের উপরে চারটা লেকচার হয়েছে চারটা লেকচারে ছিল আমাদের থিওরামের উপর থিওরাম দুই তিন পাঁচ ছয় অনেক ইম্পর্টেন্ট থিওরাম এগুলো প্রমাণও আসে এবং আমাদের ম্যাথও কাজে লাগবে সো তোমরা এগুলো শিখে নেবে আমরা এই অধ্যায়ের ম্যাক্সিমাম ট্রাইভ অঙ্ক করে দেওয়ার ট্রাই করব ঠিক আছে তোমরা এগুলো প্র্যাকটিস করবা আর এই আমাদের প্লে লিস্ট করা থাকবে আমাদের চ্যানেলে মিক্স পুরা অধ্যায়ের একটা প্লে লিস্ট ওইখানে তোমরা সিরিয়ালে পাওয়া যাবা ওইখান থেকে তোমরা একসাথে অনেক সবগুলো ভিডিও পাবা সিরিয়ালে সো দেখো আমরা আজকে একটা অঙ্ক দেখি প্রমাণ করো যে এক্স ওয়াই এর সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ ঠিক আছে আমরা জানি এটা একটি সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ এক্স এর গাট টু এখানে দেখো এক্সের ওয়ান ওয়াই এর ওয়ান যুগ কলকাতো টু এখানেও টু তো এটা সমমাত্রিক মানে গাত কি সমান টু 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 সমাত্র দীঘাত সমীকরণ তো সমাত্রিক সমীকরণ কি প্রকাশ করে এই যেটা যদি আমরা জানি সহমাত্রিক দীঘার সমীকরণ কি মূল বিন্দুগামী কয়টা সরলেখা যেহেতু দ্বিঘাত দুইটা সরলেখা প্রকাশ করে তারা কি মূল বিন্দুগামী ঠিক আছে বা এই যে জোড়া মূল বিন্দুগামী সরলেখা প্রকাশ করে ঠিক আছে এটা প্রমাণ করতে বলছে যে এক্স ওয়াই এর সহমাতৃ দ্বীঘাত সমীকরণ একজোড়া মূলবৃন্দু কমিশন লেখা প্রকাশ করে আচ্ছা দেখো দেখো আমাদের দেওয়া আছে এক্স ওয়াইয়ের স মাত্রিক দ্বিঘাত সমীকরণ এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার ইকুয়েল জিরো ঠিক আছে এখন এ এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার ইকোয়েল জিরো এখান থেকে আমরা যদি এক্স স্কোয়ার দিয়ে বাঘ দিই ঠিক আছে উভয় ফ্ককে যদি কী করি এক্স স্কোয়ার দিয়ে বাঘ দিলে কী হবে দেখো এখানে এক্স স্কোয়ার এক্স স্ক্যার কারা থাকবে তবে কি তোমার এ ঠিক আছে এখানে দেখো তুমি যদি এক্স স্কোয়ার দিয়ে বাঘ দাও তাহলে টু এইস এক্স দিয়ে বাঘ দিলে একটা এক্স নিচের একটা এক্স কাড়া দেবে নিচার আরেকটা এক্স থাকবে ঠিক আছে তার মানে তোমার থাকবে ওয়াই বাই এক্স এখানে দেখো তুমি যদি এক্স স্কোয়ার দিয়ে বাঘ দাও তাহলে তোমার কি থাকবে প্লাস বি ইন্টু ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার ঠিক আছে ইকুয়াল জিরো এটা এক্স স্কোয়ার বাঘ দিলে জিরোই হবে তুমি লিখতে পারো যে এক্স স্কোয়ার দ্বারা বাঘ করে তাহলে আমরা কী লিখতে পারি দেখো এটা লেখো বি ইন্টু ওয়াই বাই এক্স হোল স্কোয়ারিভাবে লেখা যায় ঠিক আছে প্লাস টু এইচ ওয়াই বাই এক্স প্লাস এ ঠিক আছে ইকুয়াল জিরো দেখো তো এটা আমাদের কী হলো এ এক্স স্কোয়ার প্লাস টু বি এক্স প্লাস সি ঠিক আছে দীঘাত সমীকরণ হচ্ছে না এ এক্স প্লাস টু ওকে এখানে হবে তোমার বি এক্স প্লাস সি এ এক্স প্লাস বি এক্স প্লাস সি এটা হচ্ছে কি তোমার সাধারণ দীঘাত সমীকরণ ঠিক আছে এই সাধারণ দীঘাত সমীকরণ দেখে যেতে হয়নি এটা এ এক্স প্লাস এটা হচ্ছে বি এক্স প্লাস সি ঠিক আছে তো এই সাধারণ দীঘাত সমীকরণের মূল কয়টা পাই আমরা দুইটা ঠিক আছে দুইটা পাই না তাহলে এখান থেকে আমরা ধরলাম এটার একটা মূল এম ওয়ান আর একটা এম টু ঠিক আছে তাহলে তুমি এখানে দেখো এখানে কি লিখতে পারো এখানে চলক কী ছিল আমাদের এক্স ঠিক আছে এক্স এখানে আসো এটি ওয়াই বাই এক্স এখানে কী আছে চলক ওয়াই বাই এক্স ঠিক আছে ওয়াই বাই এক্স এর একটি দ্বিঘাত বহুপদী সমীকরণ বহুপদী একটি দ্বিঘাত বহুপদী সমীকরণ ঠিক আছে তাহলে সমীকরণের মূল কি হবে দড়ি সমীকরণের মূল কয়টা তাহলে দুইটা মূল হবে একটা হচ্ছে এম আর একটা এম কারণ কি দ্বিঘাত সমীকরণ ঠিক আছে মূল দুইটা দেখো হলে এক নং এক নং বলতে যে তোমার এটা হ্যাঁ আমরা এটা দিলাম এক নং তাহলে এক নং সমীকরণকে নিম্নরূপে প্রকাশ করা যায় কিভাবে প্রকাশ করা যায় দেখো এই সমীকরণের দুইটা মূল যদি তোমার এক্স ওয়াই হয় ঠিক আছে ধরো তাহলে এই সমীকরণের উৎপাদক কী হবে ঠিক আছে এই সমীকরণের উৎপাদক একটা হইবে তোমার না ওয়ান টু তুমি ধরো তুমি টু থ্রি ধরো টু থ্রি ঠিক আছে দুইটা মূল তাহলে এই সমীকরণে তোমার উৎপাদক কী হবে এক্স মাইনাস টু আর একটা কী হবে এক্স মাইনাস বা ওয়াই মাইনাস টু থ্রি যদি ধরো ওয়াই মাইনাস থ্রি ঠিক আছে তাহলে আমাদের যে এই সমীকরণ এটা ছিল এটা আমরা ধরছি দুইটা মূল কি একটাই সেমান আর একটা এম টু তো এক নং সমীকরণকে আমরা নিম্ন রূপে লেখা যায় কী কি লিখতে পারি দেখো এই এখন এই যে এক্স মাইনাস টু আর ওয়াই মাইনাস বা এক্স মাইনাস থ্রি এই দুইটার যৌথ সমীকরণই কিন্তু আমাদের এই যে এটা ঠিক আছে তো এখন আমরা এই সমীকরণের দুইটা মূল আমাদের এই সমীকরণের যেহেতু দুইটা মূল একটা এম ওয়ান আর একটা এম টু আর চলক কি ওয়াই বাই এক্স তাহলে এই সমীকরণের দুটা উৎপাদক কী হবে একটা হবে তোমার ওয়াই বাই এক্স মাইনাস এম ওয়ান আরটা হবে তোমার ওয়াই বাই এক্স মাইনাস এম টু এই দুইটা ঠিক আছে এখন এই দুইটা জৌতু সমীকরণ সমীকরণে কিন্তু আমাদের এই দীঘার সমীকরণটা ঠিক আছে তাহলে আমরা এই এক নঙ্কে কীভাবে লাগতে পারি দেখো তো এই ওয়াই বাই এক্স মাইনাস এম ওয়ান আর ওয়াই বাই এক্স মাইনাস এম টু ঠিক আছে ইকুয়াল শূন্য এই দুইটার জৌতু সমীকরণে কিন্তু আমাদের এটা হবে এখন দেখো এখানে ওয়াই বাই এক্স এখানে ওয়াই বাই এক্স গুণ করো গুণ করলে কী হবে ওয়াই বাই এক্স হোলিস্কোয়ার কিন্তু সাথে কি আছে বি বি কেনা আছে নাই এই জন্য আমরা একটা বি দিয়ে দিলাম ঠিক আছে এই ওয়াই বাই এক্স ওয়াই বাই এক্স গুন করলে গুন করলে তোমাদের কী হবে ওয়াই বাই এক্স হোলিস্কোয়ার বাট এখানে একটা বি আছে এখানে একটা বি প্রয়োজন বি দিয়ে দিছি এরপর দেখবে তুমি এগুলা কইরা দেখবা এটার সাথে মিলবে ঠিক আছে তারপর দেখো আমরা কি লিখতে পারি এটাকে এখন কি লিখতে পারো তুমি সুতরাং এই ওয়াই বাই এক্স মাইনাস এম ওয়ান ইকুয়াল জিরো ঠিক আছে আর একটা কী হবে তোমার ওয়াই বাই এক্স মাইনাস এম টু ইকুয়েল জিরো ঠিক আছে এটা ইকুয়েল জিরো এটা ইকুয়েল জিরো তাহলে তুমি এখান থেকে পাইতে আছো ওয়াই বাই ও দেখা যাচ্ছে না ঠিক আছে তাহলে আমার কি এটা ইকুয়েল জিরো হবে এটা জিরো হবে তারপরে তুমি কি হ্যাঁ এখান থেকে ওয়াই বাই এক্স আর এখানে কি পাবে ওয়াই বাই ঠিক আছে তারপরে আমরা এখানে কী লিখতে পারি তুমি কোথাও কোথা গুণ করলে ওয়াই সমান সমান এম ওয়ান এক্স আর এখানে ওয়াই সমান সমান এম টু এক্স তাহলে আমরা দেখো আমরা কী পেলাম একটা পিসি ওয়াই সমান সমান এম ওয়ান এক্স আর একটা পিসি ওয়াই সমান সমান এম টু এক্স তা আমাদের প্রমাণ করতে কি দেখো তো আমাদের বলছিলো যে এক্স ওয়াই এর সমাধিক দ্বিঘাত সমীকরণ এটা একজনের মূল বিন্দুগামী সললেখা প্রকাশ করে ঠিক আছে তাহলে দেখো আমরা দুইটা সল্লেখা পেয়েছি ওয়াই সময় এম এক্স আর একটা সরলেখা পেয়েছি ওয়াই m2x দুটোই এম টু এক্স দুটাই কী মূল বিন্দুগামী আমরা কি ওয়াই সমসান এম এক্স কী সললেখা মূল বিন্দুগামী সললেখা অতএব দেখো ওই সময়ের সময় নেমন এক্স আর ওই সঙ্গে দুটাই কি মূল বিন্দুগুমি স্বললেখা তাহলে মূল এক জোড়া বা দুইটা স্বললেখা প্রকাশ করে ঠিক আছে নির্দেশ করে সো এটাই আমাদের ঠিক আছে সে আসরা ওকে আমাদের পরের অঙ্ক দেখো যদি ল্যামরা এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স ওয়াই প্লাস টুয়েলভ ওয়াই স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস সিক্সটিন ওয়াই মাইনাস থ্রি ইকুয়েল জিরো এই সমীকরণটি একজোড়া সরালেখা প্রকাশ করে ঠিক হ্যাঁ যেহেতু দিকে সমীকরণ তাহলে কি এটা একজোড়া সরালেখা প্রকাশ করবে একজোড়া সরললেখা প্রকাশ করলে বলছে কি ল্যামড়ায়ের মান নির্ণয় করো ঠিক আছে তাহলে দেখো ওকে তাহলে দেখো আমরা কী লিখছি প্রদত্ত সমীকরণ যেটা আমাদের দেওয়া আছে ল্যামডা এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স ওয়াই প্লাস টুয়েলভ ওয়াই প্লাস ফাইভ এক্স মাইনাস সিক্সটিন ওয়াই মাইনাস থ্রি জিরো এই সমীকরণকে আমরা সাধারণ দিকের সমীকরণ আমরা জানি সাধারণ দিকের সমীকরণ কী এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইউকল জিরো তো এই সমীকরণের সহিত তুলনা করিয়া পাই তুলনা করো দেখো এখানে এক্স স্কোয়ার শখ কি এ এখানে এক্স স্কোয়ার শখ ল্যামডা তাহলে আমরা এ সমান কী লিখতে পারি ল্যামডা এ সমান ল্যামডা ঠিক আছে তারপরে দেখো এখানে ওয়াই স্কারসহ হক বি এখানে কি ওয়াই স্কারসহ টুয়েলভ তাহলে বি শুন সমান টুয়েলভ ঠিক আছে তারপর দেখো এখানে সি সি কত সি আর এখানে আছে তোমার কনস্ট্যান্ট মাইনাস থ্রি তার মানে সি ইকুয়েল মাইনাস থ্রি এখন তুমি যদি এক্স ওয়াই সহককে দুই দেওয়া বাক করো আবার বলি এক্স ওয়াই সহককে দুই দেওয়া বাক করলে তুমি এইচ পাইবা কি এক্স কী সহকে দুই দিয়া বাক করলে এইচ পাবা তাহলে মাইনাস টেনে দুই দিয়া ভাগ করলে কত হবে মাইনাস ফাইভ তাহলে এইচ সমান সমান কত মাইনাস ফাইভ এবার এক্সের সহক রে তুমি দুই দেওয়া ভাগ করলে জি পাবা ঠিক আছে এক্সের সহককে দুই দেওয়া ভাগ করলে এই যে টু জি এক্স আর নাকি ফাইভ এক্স ওই যে টু আসের সাথে ওটা কি ভাগ হয়ে যাব ঠিক আছে তো এক্সের সহক্রে তুমি ডাইরেক্ট এক্সের দুই দুইটা ভাগ করে দিবা তা জি পাবা তাহলে জি সমান সমান কি ফাইভ বাই টু এবার আসো তুমি ওয়াইয়ের সহকে দুই দিয়ে ভাগ করলে অ্যাপ পাবা তো এফ সমান সমান এটা দুই দিয়ে ভাগ করলে কথা হবে মাইনাস এইট ঠিক আছে এখন আচ্ছা এখন পদত্ত সমীকরণ পদত্ত যে দীঘা সমীকরণটা আমাদের দেওয়া আছে ঠিক আছে যেটা এই পদত্ত সমীকরণটা একজোড়া সহলেখা প্রকাশ করিবে যদি ঠিক আছে কি সত্ত্বে কি আমরা একটা দিগাস সমীকরণ যদি একজোড়া সহলেখা প্রকাশ করার সত্ত্বেও আমরা পড়ছি হ্যাঁ প্রমাণ দেখতেছিলাম ডেল সমান সমান এ বি সি এর মুখাস্তরাক ব্যাডরম তোমরা ঠিক আছে টু এফ এস প্লা মাইনাস এ এফ স্কোয়ার মাইনাস জি স্কোয়ার মাইনাস সিএস স্কোয়ার ইকুয়াল শূন্য ঠিক আছে যদি তোমার এই ডেলের মান মানে এ বি সি প্লাস টু টুয়েল জিএস মাইনাস এফ বি স্কোয়ার মাইনাস বি জি স্কোয়ার মাইনাস সিএইচ স্কোয়ার ইকুয়াল শূন্য হয় শূন্য হইলে কি এটা কি একজোড়া সরলেখা প্রকাশ করে ঠিক আছে এখন দেখো আমরা কি লিখতে পারি এখানে এর মান কি এর মান পাইছি আমরা ল্যামডা এই ল্যামরা আর বি এর মান কি পেয়েছি টুয়েলভ সি এর মান মাইনাস থ্ৰী প্লাছ টু ঠিক আছে এফ এৰ মান ক'ত পাইছি দেখ এফৰ মান পাইছি মাইনাছ এইট মাইনছ এইট জিৰ মান ক'ত পাইছি জিৰ মান ফাইভ বাই টু এইচ এৰ মান কত পাইছি মাইনছ ফাইভ ঠিক আছে তাৰপিছত দেখ মাইনাছ এৰ মান হৈছে লেমডা আৰু এফৰ মান মাইনছ এইটোৱে স্কুৱাৰ আছে মাইনাস এর পেয়েছি টুয়েলভ আর আমাদের জের মানে আছে ফাইভ বাই টু বা জের উপরে কি আছে মাইনাস সি সির মানে পেয়েছি মাইনাস থ্রি আর এস এর মান পেয়েছি মাইনাস ফাইভ উপরের আছে ইকুয়াল জিরো ঠিক আছে তাহলে দেখো এখানে তুমি যদি গুণ করো তাহলে হবে তোমার কথা হবে থার্টি সিক্স ল্যামরা প্লাস ঠিক আছে তাই এখানে তুমি কি পাবা ওকে দেখো এখানে এখানে টু টু কাটাম তাহলে পাঁচ হাজারটা চল্লিশ আর পাঁচশো গুণ করলে তুমি পাবা টু ঠিক আছে তারপরে দেখো এখানে মাইনাস এইট হল মানে সিক্সটি তার মাইনাস সিক্সটি ঠিক আছে এখানে দেখো টোয়েন্টি ফাইভ বাই স্কোয়ার করলে ফোর তো চার দিয়ে বারো কাটলে হবে তোমার থ্রি থ্রি দিয়ে টোয়েন্টি ফাইভ দিয়ে গুণ করলে কত হবে মাইনাস সেভেন্টি ফাইভ ঠিক আছে এখানে দেখো মাইনাস ফাইভ স্কোয়ার দিলে টোয়েন্টি ফাইভ ওর মাইনাস হয়েছে প্লাস এই টোয়েন্টি ফাইভ ডে থ্রি দিয়ে গুণ করলে প্লাস সেভেন্টি ফাইভ ইকুয়াল জিরো ঠিক আছে তার মানে তোমার আছে দেখো মাইনাসে সেভেন্টি ফাইভ কাটা তোমার এখানে থাকবে মাইনাস সিক্স থার্টি সিক্স ল্যামডা আর মাইনাস সিক্সটি ফোর ল্যামডা তাহলে মাইনাস ল্যামডা ইকুয়াল যেটা ওই পাশে পার্সেন সমান সমান তাহলে মাইনাস তাহলে আমরা ল্যাম মাইনাস ঠিক আছে এটা আর এটা যোগ মাইনাস ল্যামডা আর একটা ওই পাশে নিলে মাইনাস টু হান্ড্রেড তো সমান সময় এটা দিয়ে দাও টু ঠিক এটাই বলছে যে যদি তোমার এই দ্বিঘাত সমীকরণটা একজোটা স্বরলেখা প্রকাশ করা তবে ল্যামডার মান নির্ণয় করো ঠিক আছে ল্যামডার মান আমরা কত পাইছি টু তো কীভাবে করলাম এটা এটা এটার সাথে প্রথম কি দীঘা সমীকরণের সাথে তুলনা করছি সাধারণ দীঘা সমীকরণের সাথে তুলনা করে আমরা এ বি সি এইচ এর মান বার করছি তা আমরা জানি যদি একটা সরলেখা পদার্থ পদার্থী একজোড়া সরলখা প্রকাশ করা শর্ত ঠিক আছে যে কোনো একটা দিকের সমীকরণ একজোড়া সরলাখা প্রকাশ করা শর্ত হয়েছে ডাইল সমান সমান্তরকার বা এটা আমরা থিওরামে প্রবন্ধ দেখছি এ বি সি প্লাস টুয়েলভ জিএস মাইনাস এফ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানস এসি স্কোয়ার ইকুয়াল জিরো তো ওইখান থেকে আমরা এ বি সি জি এইচ এর মানগুলা বসে আমরা ল্যামডা সমানু সমান কী পেয়েছি টু ঠিক আছে তো ল্যামডা সমানু সমান টু হইলে পদার্থ সমীকরণ জোড়া কি সরলাকা প্রকাশ করবে ঠিক আছে ওকে ধন্যবাদ সবাইকে আমরা আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ